আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আবার ওয়েলকাম করছি আমার চ্যানেল ফুড স্টেশন বাই আশাতে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে খুব সাধারণ একটা রেসিপি শেয়ার করব, কুচু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না। তবে আমার জন্য একটু অসাধারণ, কারণ এই পুঁই শাকগুলো আমার বাসায় বারান্দাতে হয়েছে, নিজের বাগানের পুঁই শাক বলে কথা। কত যত্ন করে যে রান্না করেছি। তাহলে দেরি না করে চলুন শুরু করি কুচু চিংড়ি দিয়ে বারান্দার পুঁই শাক রান্না। রান্নার আগে কিন্তু আমি শাকগুলোকে একটু বড় বড় করে কেটে ধুয়ে নিয়েছি, আর এই শাকগুলোর ডাটাগুলো এত নরম ছিল যে ডাটাগুলো আমি ফেলিনি, একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। আজকে আমার এই বিশেষ পুঁই শাক রান্না করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ তেল। শাক রান্নায় একটু তেল মশলা বেশি দিলে খেতে ভালো লাগে, তা না হলে পানসে হয় টেস্টটা। এরপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, রসুনগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। রসুনটাকে একটু নেড়ে চেনে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ নাড়বো এবং একটু নরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। এরপর দিয়ে দিব 7 মতো লবণ। এবার এই মশলাগুলোকে একটু কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। তারপর কিছুটা পানি দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এই মশলা কষানোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়া। এরপর এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষাবো, আর সাথে দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। মশলাগুলো একটু কষে আসলে সাথে দিয়ে দিচ্ছি কুচো চিংড়িগুলো। কুচু চিংড়িগুলোকে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। চিংড়িগুলো কষানো হয়ে গেলে সাথে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে যে শাকগুলোকে কুটে ধুয়ে রেখেছি সেই শাকগুলো। এখন এই শাকগুলোকে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এই শাকগুলো নরম হয়ে আসছে, কোনো পানি দেওয়া লাগেনি, কারণ শাক থেকেও কিছুটা পানি বের হয়েছে। যদি একদম ভাজা ভাজা খেতে চান তাহলে কোনো পানি দেওয়া লাগবে না, এই পানিটা শুকাতে শুকাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। আর যদি মাখা মাখা ঝোল খেতে চান তাহলে কিছুটা পানি দিয়ে দিবেন, পানিটা দিবেন যে পরিমাণ ঝোল খেতে চান সেটা বুঝে। আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। একটা কথা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, শাক রান্না করার সময় চুলার আঁচটা সবসময়ই হাইতে রাখবেন, আর কখনোই শাক ঢেকে রান্না করবেন না। ঠিক 5-6 মিনিট পরে আমার শাক রান্না হয়ে গেছে, দেখুন কতটা কচকচে হয়েছে, শাকের কালারটা একদমই নষ্ট হয়নি। দেখেছেন কত সাধারণ কিন্তু খেতে অসাধারণ স্বাদের কুচু চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেল। এই সাধারণ রেসিপিটাও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, যে কোনো প্রশ্ন এবং পরামর্শের জন্য কমেন্ট করবেন। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।